সো হোয়াটসঅ্যাপ পোলাপাইন্স, আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। সো আজকে এই ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। সো আজকের এই ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যে তোমরা এখন বাসায় থাকো, বাসা থেকে বের হবে না। বিকজ তোমরা জানোই যে বাংলাদেশে এখন কী অবস্থা, আস্তে আস্তে করোনা ভাইরাসের এফেক্টেড মানুষ, মানে মানুষ এফেক্টেড আরও হচ্ছে। সো দ্যাটস ওয়াই তোমরা এখন বাসায় থাকো, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। সো বাসায় থাকো অ্যান্ড ইউটিউব দেখো অ্যান্ড মাস্তি করো। ইয়া, অ্যান্ড আজকের এই ভিডিওটা আমি মেইনলি তোমাদের জন্য এনেছি বিকজ তোমরা আমাকে অনেক 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 কোয়েশ্চেন করেছো যে লাইক এই গেমটি, আগন্তুক গেমটি কি আমরা ডাউনলোড করতে পারবো এখন। তোমরা একটি ভিডিও দেখেছো মনে হয় যেখানে বলছে যে আগন্তুক গেম ডাউনলোড লিঙ্ক, ওরা জাস্ট আসলে তোমরা ওই ভিডিওটা দেখে অনেক অবাক হয়েছো যে ওই ভিডিওতে কিছুই নেই। ইয়া, অফকোর্স ওই ভিডিওতে কিছুই নাই, তোমরা যা দেখেছো একবারে ঠিক, ওই ভিডিওতে কিচ্ছু নাই। অ্যান্ড লাইকের থেকে ডিসলাইকের সমান একবারে তিন গুণ বেশি না পাঁচ গুণ বেশি। সো দ্যাটস আমি বলবো যে এরকম স্ক্যাম অ্যান্ড স্ক্যান্ডেলে না যে তোমরা রিয়েল নিউজে আসো। সো আমি হলাম, আমি এবং কিছু কিছু বাংলাদেশ ইউটিউবার আছে যারা হচ্ছে একবারে রিয়েল রিয়েল নিউজ দিয়ে দেখি। সো রিয়েল রিয়েল নিউজের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বিকজ এর একটি বাংলাদেশি গেমিং চ্যানেল। অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো অ্যান্ড অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, বিকজ সাবস্ক্রাইব না করলে তুমি কিন্তু বড় আগন্তুকের নিউজগুলো পাবে না। অ্যান্ড আমার চ্যানেলে একটি প্লেলিস্ট আছে যেখানে আগন্তুক নিয়ে সব ইনফরমেশান তুমি পেয়ে যাবে যে আগন্তুক কবে আসবে, আগন্তুকের ফিক্সড ডেট কবে, অ্যান্ড এতে কী কী টেক্সে খেলা যাবে অ্যান্ড মেনি মোর। সো ওইগুলো একবারে রিয়েল নিউজ বিকজ আমি ওগুলো ওনাদের কাছ থেকে অ্যাস্ক করছি এবং ওনারা আমাকে অ্যান্সার দিয়েছে অ্যান্ড কোনো স্ক্যাম অথবা স্ক্যান্ডেল না। অ্যান্ড তোমরা যদি জেনে থাকো যে এই গেমটি কিন্তু একটা বাংলাদেশি গেম, সো এই বাংলাদেশি গেম, বাট তোমরা যদি খেয়াল করো যে এটা কিন্তু ইন্ডিয়ানরা আছে না, ইন্ডিয়ানরা এই গেমটি নিয়ে আসলে বেশি মাথা নষ্ট করে ফেলছে। বিকজ ইন্ডিয়ানদের রিভিউ দেখছি আমি প্রায় দশ জনের ভিডিও দেখেছি, তারা অনেক ফেমাস ফেমাস ইউটিউবার, তারা আসলে এই গেমটির জন্য পাগল হয়ে গেছে এবং ইন্ডিয়ানদেরকে সবাইকে জানিয়ে দিচ্ছে যে বাংলাদেশে গেম ডেভেলপ হচ্ছে না আগন্তুক, সো তারা ওই গেমটি কিনতে পারে। তোমরা যদি ইন্ডিয়ার ব্যাপারটা দেখো, সো ইন্ডিয়ার ব্যাপারটা দেখলে সো দেখবে যে বাংলাদেশে যদি গেমটা আসে, গেমটা আসলো বাট ওটা যদি সিডিতে বিক্রি হয় দেন কিন্তু ইন্ডিয়ানরা কেমন দেবে, রাইট? ইন্ডিয়ানরা কেমন দেবে? সো ইন্ডিয়ানদের জন্য আমার মনে হয় গেমটি মনে হয় অনলাইনে সেল করবে ওরা, অথবা স্টিম ইঞ্জিনে মনে হয় ওরা খেয়ে দিবে। সো অথবা বাংলাদেশিদের জন্য সিডি অ্যান্ড ওদের জন্য আলাদা কোনো প্ল্যাটফর্মে ওরা গেমটা দিয়ে দিবে, বিকজ ওনাদের কষ্টের ফল যেন ওনারা পেতে পারে। সো দ্যাটস ওয়াই এটার একটা মেইন কারণ। সো তোমরা যদি জিজ্ঞাসা করে থাকো যে ভাইয়া আমি তো কোনো ডাউনলোড লিঙ্ক কোথাও পাইলাম না এখন, সো ডাউনলোড লিঙ্ক এখনও কোথাও পাবেও না বিকজ ওরা এখনও গেমটা হাফ কাজও মনে হয় শেষ করে নাই। ওরা জাস্ট ট্রেলারটা দিয়েছিল, জাস্ট ট্রেলার। সো হাফ কাজ সহ আমার মনে হয় শেষ হয় না, আই গেস সো। সো তোমরা অবশ্যই এরকম স্ক্যাম স্ক্যান্ডেল যাবে না, বিকজ এখন থেকে একটা অফিসিয়াল ফেসবুক পেজ আছে, তোমরা যদি ওই পেজটা লাইক করো দেন লাইক অ্যান্ড ফলো করো দেন তুমি প্রত্যেক দিন নিউজ পাবে। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বিকজ আমি ওই বেসকে ডাইরেক্টলি তোমাদেরকে জানাই। অ্যান্ড তোমরা যদি খেয়াল করো যে একটা ভিডিও আছে, আমি আগে আরও আগে একটু বলেছি যে ওই ভিডিওটাতে প্রায় অনেক ভিউস আসে বাট একবারে কমেন্ট এবং ডিসলাইকে ভরা আছে, কি শুধু টাইটেল ইউজ করে তারা একবারে ভিডিওতে কিচ্ছু নেই বাস, বাট টাইটেলে ইসে হলো আগন্তুক গেম ডাউনলোড লিঙ্ক। এটা একবারে ফালতু কথা, তোমরা এখন এগুলো বিশ্বাস করবে না যতক্ষণ না আগন্তুকের অফিসিয়াল পেজ অথবা ওরা যতক্ষণ না বলবে ততক্ষণ তোমরা এগুলো ট্রাস্ট করবে না। সো আমি ডাইরেক্টলি ওদের পেজ থেকে এসব ইনফরমেশান নিয়েছি, তোমরা যদি ওদের পেজ চেক করতে চাও দেন ফেসবুকে যে সার্চ করো আগন্তুক পেয়ে যাবে। সো আচ্ছা থাকবে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে নিউজে অ্যান্ড আগন্তুকের আরও ভিডিও আসবে আমার সামনে এগুলোতে। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, আরও একটি গেম আসতে চলেছে, তোমরা যদি জেনে থাকো আমার একটি ভিডিও আছে, নাম হচ্ছে গেমটির নাম হলো অ্যানিহিলেশন, যেটি হলো বাংলাদেশের সেকেন্ড বেস্ট ডেভেলপ
রকেটের গেম যারা বানিয়েছে ক্রাইসিস এন্টারটেইনমেন্ট, সেইটি হলো আসলে অনেক জোস একটি গেম। সো সেইটি আসতে চলেছে এই বছর অথবা বছরের শেষের দিকে। সো ওইটি হলো আগন্তুকে বলে ছোটো ভাই বলে চলে আগন্তুকে ছোটো ভাই, ওটাতে আমি তেমন কোনো সাড়া পাই নাই। বাট তোমরা যদি ভিডিওটা দেখে ফুল ভিডিওটা দেখো দেন ওয়াচ টাইম বাড়াবে অ্যান্ড এটা আসলে সাড়া পাবো। সো তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, বিকজ বাংলাদেশে জানা উচিত যে এখনও গেমটির ডাউনলোড লিঙ্ক আসে নাই আগন্তুক। এবং সেকেন্ড অফ অল, অ্যানিহিলেশন গেম কিন্তু এখনও রিলিজ ডেট বলে নাই। অ্যান্ড অ্যানিহিলেশনের গেম, অ্যানিহিলেশনের আমার একটা ভিডিও আছে, তোমরা চেক করতে পারো বিকজ ওটা একবারে ডাইরেক্টলি ট্রু। ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার একটা লিঙ্ক দেওয়া আছে যেখানে তুমি একবারে ট্রু নিউজ পেয়ে যাবে যে আমি কোন জায়গা থেকে নিয়েছি। অ্যান্ড অ্যানিহিলেশন গেমটি হলো একটি মাল্টিপ্লেয়ার গেম, সেটি হলো ক্রাইসিস এন্টারটেইনমেন্ট বানিয়েছে। সেইটি হলো আসলে ওইটার স্ক্রিনশটও তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে। অ্যান্ড তোমরা যদি সার্চ দাও ইন্টারনেটে অ্যানিহিলেশন গেম বাংলাদেশ, সো তোমরা ওটা পেয়ে যাবে। অ্যান্ড তোমরা যদি আমার আরও ভিডিও দেখতে চাও দেন কমেন্ট করে জানাও যে তোমরা আগন্তুকের আরও কী কী নিউজ জানতে চাও, এবং কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাও, আমি অবশ্যই অ্যান্সার করবো। অ্যান্ড আর কিছু বলতে চাই আমি আজকে, এ পর্যন্তই থাকুক। লাস্ট কথাটা বলতে চাই যে গেমের ডাউনলোড এখন আসে নাই, আসবে পরে যদি অফিসিয়ালভাবে ওরা যদি রিলিজ করে দেন ওদের আমরা রিলিজ ডেট জানতে পারবো। আজকে থাকবে এ পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে, নিউজে, লাইভে অথবা যে কোনো একটি ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। হাস্তা লা ভিস্তা।